হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে লাঞ্চ মেনু কী আছে দেখো, একদম আজকে সিম্পল ভাত, এখানে আছে লেবু আর চিকেনের একদম পাতলা ঝোল। তো চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাজে এখন কটা জানো? 4:45। আজকে এখন লাঞ্চ করছি, একদম গরম ভাত আর গরম গরম চিকেন। তার আগে সকাল থেকে মারাত্মক বিজি ছিলাম ডলুর পিটিএম, তারপরে আজকে বেশ কিছু বাচ্চা নতুন চেক ইন করেছে। এই করতে করতে আমার খেতে আজকে অনেকটাই লেট হয়ে গেল। আর চিকেনে একটু না ধনে পাতা দিয়েছি, ভালো লাগে বেশ। শীতকালের এই ধনে পাতার ফ্লেভারটা জাস্ট হেভি লাগে, হেভি আমার তো ভালো লাগে, জানি অনেকের ভালো লাগে না। দারুণ হয়েছে, দারুণ। আজকে একটু ঠান্ডা আছে, তো বলো কারা কারা পিঠে খেলে। আমি কিচ্ছু খেতে পারিনি, কারণ মা নেই। আচ্ছা, অনেকেই কমেন্ট করো, সবাই না, হয়তো 3 জন 4 জন নর্মাল ডেইলি লাইফে মানুষে চিকেন বা মাটন ক পিস খেতে পারে, 2 পিস 3 পিস ম্যাক্সিমাম 4 পিস, যেটা আমি খাই। তোমরা যারা বলো 2 পিস নিয়ে বসেছে, তোমার কি মনে হয় বেশি নিলে পারে? আমাকে যারা অনেকদিন ধরে দেখছো তারা তো জানো আমি কি কোয়ান্টিটিতে খাই, বেশি নিয়ে বসবো নষ্ট হবে, তখন তোমরাই বলবে খেতে পারবে না যখন নিয়ে বসার কি দরকার, আবার অল্প নিলেই দোষ, কোন দিকে যাই বলো। আমি যেটুকু পারবো সেটুকুই তো নিয়ে বস।
ধনে পাতাটা দিয়ে কি যে ভালো লাগছে। শীতকালে ধনে পাতা আর টমেটো আলাদাই একটা ফ্লেভার থাকে। ওর চোখে ঘুম নেই।